উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে আজকে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হতে চলেছে। উদ্বোধনী সঙ্গীতে রয়েছে মৌমিতা দাস এবং জয়শ। কবিতা আবৃত্তি করে শোনাবে আমাদেরই সপ্তম শ্রেণীর ছাত্র সোহম মুখার্জি। সোহম মুখার্জিকে আমি এই মঞ্চে আসার জন্য আহ্বান করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগেওকে বার বার দেখেছি লাল রঙের শাড়িতে ডালি ফুলের মতো লাগা। আমি বললাম বলবো, বাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, আমাদের গেছে যেদিন একেবারে কি আছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলো গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরে স্টেশনে, আমি চললাম একা। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ শোভন মুখার্জিকে। এরপর আমরা আরো একটা কবিতা আবৃত্তি শুনে তারপর হয়তো আমরা একটু অন্য অনুষ্ঠানে চলে যাব। এরপর আবৃত্তি করে শোনাবে ইপ্সিতা হালদার। আমি ইপ্সিতা হালদারকে মঞ্চে আহ্বান করছি। নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন। ভগবান তুমি যুগে যুগে দূর পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা কর সবে, বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিনাশ। ছোট বড় শিল্পী মিলিয়ে আজকে অনুষ্ঠানে অনেকেই আছে, তো সকলকে পরপর কতটা জায়গা করে দিতে পারবো সেটা বলতে পারছি না, তবে যেহেতু এখন আবৃত্তির অনুষ্ঠান চলছে আপাতত হোক। এরপর আবৃত্তি করে শোনাবে অর্পণ নন্দী। অর্পণ নন্দীকে ডেকে নিচ্ছে। নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল। মাকে আমার মনে পড়ে না গো, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইত আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার মনে পড়ে মনে শুধু যখন আসমিতা কিছু নৃত্য সঙ্গীত ইত্যাদির আয়োজন করা হয়েছে। চলুন আমরা এরপর একটা নৃত্যানুষ্ঠানে চলে যাই। তো এরপর মঞ্চে এখনই নৃত্য পরিবেশন করবে সৌমিলি ঘোষ। বিহারিণী হরিণী গহন শবন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিব অকারণ, মায়া বন বিহারিণী। শরীর সুরেতে তাক নিজ মনে
পঁচিশে বৈশাখ নন, তিনি যে কোনো দিন যে কোনো সময়ে তাকে স্মরণ করা যায়, তাকে নিয়ে গর্ব অনুভব করা যায়। তা ইংলিশ স্টাডি সেন্টার এবং তার প্রধান কর্ণধার মিঠুন পাত্র এখানে পড়াশোনার পাশাপাশি যে সংস্কৃতি চর্চারও একটা আয়োজন রেখেছিল, এটা দেখে আমার খুব ভালো লাগছে। এখানে এসে রবীন্দ্রনাথেরই কিছু কবিতা শুনলাম, গানও শুনলাম এবং রবীন্দ্রনাথের গানের উপর একটি নৃত্যও দেখলাম। তা ছাত্রছাত্রীরা যে এগুলো চর্চা করছে এবং ইংলিশ স্টাডি সেন্টার যে এই চর্চাকে উৎসাহিত করছে, তা খুবই ভালো উদ্যোগ। উনি ক্লাসে পড়ায়, টেক্সটে বিভিন্ন সময় পড়েছ বা পড়ছ বা পড়বে আগামী দিনে, কিন্তু তার পাশাপাশি যে বাক্যের পাশাপাশি রবীন্দ্রনাথের লেখা অসংখ্য গল্প কবিতা উপন্যাস আছে। তোমরা অন্তত উপন্যাস পড়তে না পারো, অন্তত গল্পগুলো পড়া শুরু করো। মাকে আমার পড়ে না মন, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিছু গুনগুনে কানে আমার বাজে। নীলিমার অপার সঙ্গীত, নিঃশব্দের উদার ইঙ্গিত,
আজি মনে হয় বারে বারে যে মোর স্মরণের দূর পড়ো পারে। অসংখ্য ধন্যবাদ কুহেলি কুণ্ডুকে। তো এরপরের যে কবিতা পরিবেশন করবে আমাদের ছোট্ট মেয়ে প্রশ্নিতা পাল, তো প্রশ্নিতা পালকে আমরা ডেকে নিচ্ছি। মাকাল রবীন্দ্রনাথ ঠাকুর, গৌরবর্ণ নভদেহ, নাম শ্রীযুক্ত রাখাল, জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাশ পাড়ের কাছে, বেড়ার পরে লতায় যেথা মাকাল ফলে আছে, বলল দাদা সত্যি বলো সোনার চেয়ে মন্দ হলো, তুমি শেষে বলতে কি চাও? কেউ কিন্তু আমাকে না বলে যাবে না, তোমরা বিশেষ করে যারা আজকের এই অনুষ্ঠান দেখছো, এবং সেই সঙ্গে অবশ্যই আমার যারা ছাত্র ছাত্রীবৃন্দ রয়েছো, অবশ্যই জানিয়ে তোমরা যে যার বাড়ি যাবে। তবে এখন অনুষ্ঠান দেখো, অনুষ্ঠান চলছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিদায়। ক্ষমা করো, ধৈর্য ধরো, হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ, মৃত্যু নয় ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন, শুধু সুখ হতে স্মৃতি, শুধু ব্যথা হতে গীতি, তরি হতে তীর, খেলা হতে খেলাশ্রান্তি। ঠাকুরের লেখা কবিতা পুরাতন ভিত্ত, ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর, উঠিতে বসিতে করি বাপান্ত শুনে ও শোনে না কানে, যত পায় বেগ পায় না বেতন তবু নাচে। আশা রাখি আরো ভালো করে অনুষ্ঠান হবে, এবং সেই সঙ্গে
সকল ছাত্রছাত্রীদের আমার পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা, অভিনন্দন। এবং তারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আজকের এই অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে, সেটা বলে হয়তো শেষ করা যাবে না। অ্যাকচুয়ালি তাদের যে উদ্যোগ, তাদের এই উদ্যোগ না থাকলে হয়তো আজকের আমি এই অনুষ্ঠানটা করতে পারতাম না।